খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার পার মাদারতলা এলাকার পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ তলা একাডেমি ভবন নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে 8ই এপ্রিল। 18 মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা থাকলেও অতিরিক্ত 1.5 বছর অতিবাহিত হলেও কাজ শেষ হয়নি। এরই মধ্যে প্রায় 8 মাস আগে ভবনের তৃতীয় তলা নির্মাণের পর স্কুল কর্তৃপক্ষ দেখতে পায় ভবনটির পিছনের দিকে হেলে পড়েছে, কিন্তু এই সমস্যা দূর না করেই চতুর্থ তলার কাজ শুরু হয়। ভবনটা নির্মাণ হওয়ার পরে, তিনতলা নির্মাণ হওয়ার পরে আমরা দেখেছি যে আংশিক হেলে গেছে। তো তারপরে আমরা সাথে সাথে এক্সেন সাহেব বা জেলা ইঞ্জিনিয়ারকে জানিয়েছি, ওনারা এসে পিছনে ওই কাঠের পাইলিং দেওয়ার ব্যবস্থা করেছেন, পাইলিং দিয়েছেন, কিন্তু তাতে রক্ষা হয়নি। চারতলা নির্মাণ হওয়ার পরে দেখতেছি যে হেলে যাওয়াটা অব্যাহত আছে। এর উপরে যদি ছাদ দেওয়া হয়, এখনও তো অনেক ভারী ভারী যা মালপত্র উঠবে, যেমন ওই গ্রিল, তারপরে উপরে তো ছাদ তো আছেই, তারপরে বেঞ্চ, তারপরে যে স্টুডেন্ট আছে, আমাদের অনেকই স্টুডেন্ট, তো টিচার সব মিলে এখানে যে মানে যে ভরটা আসবে সেটাই বিল্ডিংটা বহন করতে পারবে বলে আমাদের মনে হয় না। এই বিল্ডিংটা এই যে হেলে গেছে, পিছনের দিকে হেলে গেছে, এতে ওই প্রাণনাশের ঝুঁকি আছে। সেজন্য আমরা চাই না যে এরকম কোনো দুর্ঘটনা ঘটুক, সামান্য কোনো ভূমিকম্প বা ঝড়ের কারণে এরকম দুর্ঘটনা ঘটতেও পারে। কর্তৃপক্ষ হেলে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেছেন ভবনের পাশে ঘের থাকায় কিছুটা হেলে পড়েছে। ঢাকা থেকে প্রতিনিধি দল এসে সিদ্ধান্ত নেবে। যেহেতু পিছনে ঘের, তো কিছু নরম মাটি থাকতে পারে। এই তো স্যাররা সব, আমরা রিপোর্টও পাঠিয়েছি এবং আমাদের আরো আরো অভিজ্ঞ যারা ডিজাইনের প্রকৌশলী অভিজ্ঞ প্রকৌশলীরা আছেন তারা আসবেন। আসলে স্যাররা দেখে তো যে পরামর্শ দেন সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। 2018-19 অর্থ বছরে 2,90,80,960 টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর এই ভবন নির্মাণ কাজ করছে।